যদি তুমি তোমার ভেতরের শক্তিকে বাহিরে আনো, তাহলে সেটা তোমাকে বাঁচাবে, কিন্তু যা তোমার ভিতরে আছে যদি তুমি সেটাকে বাহিরে না আনো, তাহলে সেটা তোমাকে নষ্ট করে দেবে। প্রতিবেশীকে সর্বদা ভালোবাসিবে, প্রতিবেশী বিপদে পড়িলে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, মনে রাখিবে এই পৃথিবীতে আমাদের সকলকে পাশাপাশি বসবাস করিতে হইবে। তোমার নিজের প্রভুকে বা পরমাত্মাকে নিজের সমস্ত মন দিয়ে, নিজের সমস্ত বুদ্ধি দিয়ে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে প্রেম করো, এটাই হলো প্রধান আদেশ। তুমি ব্যভিচার করবে না, হত্যা করবে না, চুরি করবে না, লোভ করবে না, এই আমার সমস্ত আদেশ তুমি মেনে চলবে। তুমি যেমন নিজেকে ভালোবাসো, ঠিক তেমনি তোমার প্রতিবেশীকেও ভালোবাসিবে। করুণা এবং সদ্ভাব তোমার মধ্য থেকে কখনোই যেন আলাদা না হয়ে যায়, পারলে সেটাকে গলার মালা বানাও এবং নিজের হৃদয়ে মিশিয়ে ফেলো, তাহলে তুমি পরমাত্মা এবং মানুষ উভয়ের ভালোবাসা পাবে, তুমি অনেক বুদ্ধিমান হবে। শরীরকে হত্যা করা যায়, কিন্তু আত্মাকে হত্যা করা যায় না। তাকে ভয় পেও না যে শরীরকে হত্যা করে, বরং তাকে ভয় পাও যে শরীর এবং আত্মা দুটোকেই নরক বানাতে পারে। নিজের হৃদয়ের ক্ষমা, দয়া এবং প্রেমের ভাবনাগুলো দিয়ে নিজের চেহারাটা যতটা সুন্দর তুমি বানাতে পারবে, তা তুমি দামি কোনো উপকরণের দ্বারাও বানাতে পারবে না। সাবধানে থাকো, সতর্ক থাকো এবং প্রার্থনা করো, কারণ তুমি জানো না কখন তোমার জীবন শেষ হয়ে যাবে। শিশু এবং নারীকে আলাদাভাবে শ্রদ্ধা জ্ঞাপন করিবে, মনে রাখিবে এরাই হচ্ছে জগৎ সংসারের শ্রেষ্ঠ নিদর্শন। যার কাছে আমার উপদেশ আছে এবং যে সেই উপদেশকে নিষ্ঠার সাথে পালন করে, সেই আমাকে প্রকৃত প্রেম করে, আমিও তার সাথে প্রেমের বন্ধনকে বজায় রাখি আর নিজেকে তার প্রতি প্রকাশ করি।